গত মে মাসে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় 42তম অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়ার পর এবার সফল হলেন সিঙ্গাপুরেও। সিঙ্গাপুর মাস্টার ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে 4-5 জুন 45তম অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরে। এই প্রতিযোগিতায় 75-79 বছরের বয়স্ক মহিলারা অংশগ্রহণ করেন। সেখানে কালনার কৃষ্ণদেবপুরের অবসরপ্রাপ্ত শিক্ষিকা অনিমা তালুকদার অংশগ্রহণ করে 200 মিটার ও 500 মিটার হাঁটা প্রতিযোগিতায় প্রথম হয়ে সোনার মেডেল অর্জন করেন। তিনি শর্ট পাট ছুড়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদকও লাভ করেন। তিনি গত মে মাসে চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় 42তম অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। তিনি সেখানে 500 কিমি হাঁটা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। সন্তানরা মানে আমার ছেলে মেয়েরা উৎসাহ দিয়েছেন এবং আমার ছাত্ররা যাদের আমি খোখো শেখাই, পোস্টম্যান এখানে আছে, ওদেরকে দেখে আমি না আমি যদি নাচ পিচটা বাড়াই ওরা তো কী বলবো নরম হয়ে যাবে। সে থেকে আমি ওদেরকে স্পিডটা বাড়ানো, আমি নিজে হাঁটার হাঁটাটাকে হাঁটার স্পিডটা বাড়ালাম, তার থেকে আমি হাঁটাটাকে ধরে রাখলাম। হাঁটলে তো কোনো শরীরে কোনো রোগ হয় না, আমার কোনো রোগ নেই, কোনো রোগ নেই আমার। আমি প্রথমে খেলেছি হলো বনগাঁ স্টেডিয়াম, তারপরে খেলেছি কোটনগর স্টেডিয়াম, তারপরে চেন্নাই, আর এবারে সিঙ্গাপুর। আমি স্বর্ণ, রূপা এবং তামা তিনটেই পেয়েছি। আর আমার এপর্যন্ত মেডেলই হয়েছে 14 খানা এই কয়েক মাসে তিন জায়গায়। আমি এটুকুই বলবো যে থাকতে নেই, মন কখনো থাকতে নেই, নিরাশা হতে নেই, তাতে হয়তো রোগ আক্রমণ করে। সেই জন্য আমি বলবো যে খেলাটাকে ধরে, খেলা না হলো হাঁটাটা হোক, হাঁটাটা ঠিক রাখলে পরে হাঁটা খুবই গর্ববোধ হচ্ছে। মানে যেটা হয়তো স্পিচলেস হয়ে যাচ্ছি, ঠিক মতো বলতে পারছি না যে আমি মায়ের মানে আমার মা এত বড় একটা জায়গায় যাবে এই বয়সে এসে, এবং মানে ভারতের পতাকা নিয়ে সিঙ্গাপুরে নাম মানে পড়াবে, এটা একটা বড় পাওনা জাতির জন্য এবং আমাদের জন্য। ওই যে বললাম স্পিচলেস, কিছু বলতে পারছি না। মার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি, সবাই মাকে আশীর্বাদ করুক, মা যেন আরও এগিয়ে যেতে পারে। মানে এটা ঠিক যে বয়স কোনো বাধা না, একদমই না, মনের ইচ্ছেটাই হচ্ছে বড় জিনিস আর ডেডিকেশন তাই হচ্ছে বড়। সুপ্রিম লেভেল প্রাউডনেস যেটাকে বলে সেটা আমার মধ্যে এখন কাজ করছে। মানে যতটা গর্ব, খুশি, যত আনন্দ পাওয়া যায় সবটাই বিদায় এনে দিয়েছে আমাদের। বাঁধাগাছি জুনিয়র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত 75 বছর বয়সী এই শিক্ষিকা ইতিপূর্বে রাজ্যস্তরে অংশগ্রহণ করে পুরস্কার পেলেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় তার প্রথম পুরস্কার পাওয়া এই চেন্নাইয়ে। এটা মার একদিনে না, মাকে আমরা ছোটোবেলার থেকেই দেখেছি, মা একটু খেলাধুলো করা, হাঁটা করা, বেশি বাসে টাসে উঠতেন না, ছোটোবেলার থেকেই মা কিছু সব কিছু হেঁটে হেঁটে করা। এবং স্কুলে যখন আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো সেখানে মা সবসময় দৌড়ে ফার্স্ট হতো বা কিছু না কিছু প্রাইজ পানতো, এটা আমরা ছোটোবেলার থেকেই দেখেছি। কিন্তু অবসরের পরে যেটা দেখা গেল যে মা কিন্তু খেলাধুলাটার মধ্যে আরও বেশি করে সময় দেওয়া, বাচ্চাদেরকে খেলাধুলাতে আরও বেশি অনুপ্রেরণা দেওয়া, সেই করতে করতে এবার সবাই মিলে তাকে বলে যে দিদিমণি বাচ্চাদেরকে খেলাতে প্রতিযোগিতা নিয়ে যাচ্ছেন, আপনি নিজেও যান। তখনই খোঁজ মিলল যে এরকম বয়স্কদের জন্য এরকম জাতীয় স্তরে, রাজ্য স্তরে, আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতাগুলো হয়। তো সেইটা দেখার পরে তখনই মাকে আমরা প্রথম বনগাঁ স্টেডিয়ামে যে রাজ্যস্তরে যে প্রতিযোগিতা সেখানে মা একটু ভয়ে ভয়েই প্রতিযোগিতায় নামলো এবং দেখা গেলো অভূতপূর্বভাবে সেখানে প্রথম হলো। সেই থেকে মার উৎসাহ আরও বেড়ে গেল। তারপরে উত্তরপাড়াতে গত ডিসেম্বর মাসে একটা প্রতিযোগিতা হলো, সেখানেও মা প্রথম হলো, আরও উৎসাহ বেড়ে গেল। তারপরে যেটা হলো যে মনের কি অদম্য জোর যে এপ্রিল মাসের শুরুর দিকে মার হঠাৎ একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে হাতটা ভাঙলো, মুখ কপাল ফেটে গেল। তো আমরা ভাবলাম যে জাতীয় স্তরে চেন্নাইতে যে প্রতিযোগিতা 27 এপ্রিল সেটা যেতে পারবে না। মা বললেন যে না আমি যাব, আমার তো বাঁ হাত ভেঙেছে, আমি ডান হাত দিয়ে শর্টকাট থ্রো করবো আর দুটো পায়ে হাঁটবো। তো মা সেই নিয়েই কিন্তু চেন্নাইতে গেলেন এবং 5 কিলোমিটার হাঁটায় রূপো পেলেন। এবং ফিরে আসার ফলে স্বাভাবিকভাবে আমাদেরও তখন মনে হলো যে মার এত অদম্য জোর, এত ইচ্ছাশক্তি এবং এত সবাইকে অনুপ্রাণিত করার মতন জায়গা। সো সেখান থেকেই আমরা মাকে তখন সিঙ্গাপুরে পাঠানোর জন্য বন্দোবস্ত করলাম এবং মা তারপরে সিঙ্গাপুরে তো গেলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 3 কিলোমিটার হাঁটায় স্বর্ণপদক, প্রথম হয়ে স্বর্ণপদক, 200 মিটার দৌড়ে প্রথম হয়ে স্বর্ণপদক এবং শর্টপাট থ্রোতে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
এটা তো সত্যি তার একটা অদম্য ইচ্ছা শক্তি এবং এই বয়সে কালনা বলে, আমি কালনার ছেলে, সেইখান থেকে বেরিয়ে এসে বিশেষ করে কালনার প্রত্যেকটা শহরবাসী, শুধু কালনা বলবো না, রাজ্যের এবং পুরো দেশের যে একজন 80 ছুঁই ছুঁই মহিলা, সে এইরকমভাবে একা একা যাচ্ছেন, হাঁটছেন, শরীর বলতে না, আমি নিজে একজন ডাক্তার হয়ে বলছি, আমাকে আমার মাকে এখনও পর্যন্ত কোনো রোগের সেরম কিছু ওষুধ এখনও পর্যন্ত খেতে হয়নি, মার হয়ে গেছে, আমরা কিছু করতে পারবো না। তাদের উদ্দেশ্যে বলা যে গুটিয়ে রাখলে আরও শরীর খারাপ হবে, বয়স হলে আরও বেশি হাঁটুন, কেননা এমনি কাজকর্ম তো আমরা করি না, সেই জন্য হাঁটলে সারা শরীরে অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল করে, তাতে কিন্তু আমাদের শরীর ভালো থাকবে, রোগ মুক্তির থেকে অনেক কম হবে, বিভিন্ন রোগ মুক্তির থেকে আমরা অনেক কম হবে। তো সেই জন্য যে আমাদের কাছে যে সেইটা কিন্তু তাদেরকে হাঁটুন, রোজ হাঁটুন, হাঁটুন, শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে এবং নিরোগ থাকতে পারবে। ডাক্তার হিসেবে আমি বলবো, এবং সেখানে আমার মায়ের উদাহরণ যথেষ্ট বড় একটা উদাহরণ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।